হ্যালো ফ্রেন্ডস অষ্টম শ্রেণী পর্যন্ত সকলেই পাস নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রযুক্তির মাধ্যমে ক্লাস নেওয়ার ভাবনা চিন্তা করছেন শিক্ষামন্ত্রী তো বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবাই জানেন যে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল নেই কিন্তু এর আগে সিবিএসই বোর্ড ঘোষণা করেছে যে এইট পর্যন্ত কোনো পরীক্ষার্থীকে আটকে রাখা চলবে না সেই সিবিএসসি দেখানো পথে পশ্চিমবঙ্গ সরকারও একই পথে হাঁটতে চলেছে তো ঘোষণা করা হয়েছে যে অষ্টম শ্রেণী পর্যন্ত সকলেই পাস কাউকেই আটকা আটকানো চলবে না তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ আপডেটটি আজ বিকেল পত্রিকাতে প্রকাশিত হয়েছে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই দেখুন বন্ধুরা আজ বিকেল পত্রিকায় ব্রেকিং বাংলায় অষ্টম শ্রেণী পর্যন্ত সবাই পাস ঘোষণা শিক্ষামন্ত্রী এ দেখুন দুই এপ্রিল আজকে দু হাজার কুড়ি আজ বিকেল পত্রিকা তো বলা যে সিবিএসই বোর্ডের দেখানো পথে এবার হাঁটল পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর এবার এবছর কোনো পড়ুয়াকে আর ক্লাসে আটকানো যাবে না বলে ঘোষণা করা হয়েছে নবম থেকে দ্বাদশ পর্যন্ত প্রযুক্তির মাধ্যমে ক্লাসের ভাবনা চিন্তা শুরু হয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত এবার রাজ্যের সবাই পাশ মুখ্যমন্ত্রীর নির্দেশে এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায় তো গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেওয়ার জন্য আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর খুব ভালো থাকবেন ধন্যবাদ